ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মানুষের ফুসফুসে আঘাত হানছে নোভেল করোনা ভাইরাস, আর কলকাতার ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবরকে ছারখার করে দিয়েছে উম্পুন। ব্যাপক ক্ষতি হয়েছে সবুজের আরেক ঠিকানা সুভাষ সরোবরেরও। উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ, যাদের কারুর বয়সই 50 বছরের নিচে নয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, শুধুমাত্র কলকাতার রাস্তাতেই ভেঙে গিয়েছে প্রায় 5,500 গাছ। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে কত গাছ পড়েছে তা এখনো হিসেব করা যায়নি। এই পরিস্থিতিতে শহরের যে পরিমাণ সবুজ ধ্বংস হলো সেই ক্ষতিপূরণ করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। শুরু হয়েছে ভেঙে পড়া গাছগুলি পুনঃস্থাপনের চেষ্টা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বন দপ্তর এবং কৃষি উদ্যান বিভাগকে সঙ্গে নিয়ে বৈঠকে বসছে পুর কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা আসছেন, তাদের বলেছি আপনারা যান কোন গাছগুলোকে বাঁচানো যায়, কোন গাছগুলোকে রিপ্ল্যান্ট করা যায়, এবং সেই রকম ক্রেন নিয়ে সেই গাছগুলোকে তুলে যদি দাঁড় করিয়ে কোনো ব্যবস্থা করা যায় এই উপকারটা আমাকে করুন। তার কারণ ঝড় এসছে, ঝড় চলে যাবে, কিন্তু কলকাতায় পলিউশন লেভেল যদি বেড়ে যায় আমাদের পরের প্রজন্মের ক্ষতি হয়ে যাবে, লাংসের প্রবলেম হয়ে যাবে। কিন্তু ভেঙে পড়া গাছগুলির পুনঃপ্রতিষ্ঠা করা কি সম্ভব? ট্রান্সপ্লান্টেশন, যে কিছু গাছকে এখনকার দিনে অনেক সোজা হয়ে গেছে বিকজ অফ জেসিবি, ক্রেন ইজিলি অ্যাভেলেবল, যে পুরো তুলে গর্ত করে তুলে শিকড়গুলোকে মিনিমাম হার্ম করে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় গর্ত করে রিপ্লেস করে দেওয়া, তাতে কিন্তু সার্ভাইভাল রেট খুব একটা খারাপ হয় না আমি যা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে শুনেছি। 1920 সালে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট 192 একর জমি অধিগ্রহণ করে। এর মধ্যে 73 একর জমিতে লেক তৈরি করা হয়, আর বাকি জায়গায় 50 রকমের গাছ লাগানো হয়েছিল। সেই গাছগুলির অধিকাংশকেই ধ্বংস করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় উম্পুন। 2003 সালে জাতীয় লেক সংরক্ষণ প্রকল্পে রবীন্দ্র সরোবরের নাম যুক্ত হয়। একটু টাটকা হাওয়ার সন্ধানে অসংখ্য মানুষ সকাল সন্ধে এখানে আসেন, কিন্তু কলকাতার সেই ফুসফুসি আজ প্রকৃতির রোষে বিপন্ন। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।